জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। চম্পা খাতুন বয়স 20 বছর, কিন্তু চম্পা খাতুন এখনও রয়েছে শিশু। সে কেবল হাসতে আর কাঁদতে পারে, তার স্থান এখনও মায়ের কোলে। দু এক পা ফেলে হাঁটতে পারে, বয়স বাড়লেও বাড়েনি অঙ্গ প্রত্যঙ্গ, নেই শরীরের কোনো পরিবর্তন। যে বয়সে পড়ালেখা বা বিয়ের রঙিন স্বপ্ন থাকার কথা, সেই বয়সেও চম্পা মানুষের কোলে চেপে বসে থাকে। বহুমাত্রিক প্রতিবন্ধী হিসেবে সমাজ সেবা থেকে তার নাম নিবন্ধিত হলেও এখনও ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতার কার্ড। ঝিনাইদহ থেকে জেটিভির নিজস্ব প্রতিনিধি রিজভী ইয়ামিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার সাধুঘাট ইউনিয়নের বঙ্কিরা গ্রামের হোসেন মোল্লার মেয়ে চম্পা খাতুন। 1999 সালের 28 এপ্রিল চম্পা খাতুনের জন্ম। জন্মের পর থেকে সে বহুমাত্রিক প্রতিবন্ধিতায় ভুগছে। হাইপোথাইরয়েডিজম রোগে আক্রান্ত চম্পা। সে আচরণ করে শিশুর মতো, কোনো কথাও বলতে পারে না সে, কেবল হাসতে আর কাঁদতে পারে। সারাক্ষণ মানুষের কোলে কোলেই তার দিন কাটে। মেয়েকে চিকিৎসা করানোর মতো আর্থিক সচ্ছলতাও নেই পরিবারের। এজন্য একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করার চেষ্টা করলেও এখনও তা পায়নি চম্পার পরিবার। তবে 4 মাস আগেও চম্পা হাঁটতে কিংবা কোনো কথাই বলতে পারত না। হঠাৎ অসুস্থ হলে চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য নিয়ে আসলে তার শরীরের বৃদ্ধি কেন হয় না চিকিৎসক তা বুঝতে পারেন। বলেন, চম্পা হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছে। তারপর শুরু হয় এই রোগের চিকিৎসা। চিকিৎসার 2 মাস পর থেকেই চম্পা 2-1 পা ফেলে হাঁটতে পারে এবং ছোট বাচ্চাদের মতো 2-1টি কথাও বলা শিখেছে। পরিবারের লোকজন বলছে, চম্পার বয়স 20 হলেও সে শিশুদের মতো, তাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য তাদের নেই। তাই প্রতিবন্ধী ভাতা ও চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা। আমার চম্পা 20 বছর বয়স। আমি চম্পা শিশুর মতন এখনো আমি কোলে করে নিয়ে বেড়াই। তা আমি চম্পা চিকিৎসা করানোর আমার কোনো সামর্থ্য নেই। আমার স্বামী অসুস্থ, তার পিরেনের সমস্যা, তার ওষুধ খাওয়াই, তার মাঠে দিই, সে ইনকাম করে আনে, তো আমি খাই। আমার সংসারের অবস্থা খুবই খারাপ। তা আমি একটু আমার সরকারের কাছে একটু আবেদন জানাচ্ছি যে আমার বাচ্চাটা চিকিৎসার একটু ব্যবস্থা করে দিই। আমার এই মেয়েটা, আমরা এখনও সেই ছোটোর মতোই টেনে নিয়ে বেড়াচ্ছি। তো বিয়ের উপযুক্ত বয়স পার হয়ে গিয়েছে, তা আমাদের সমস্ত ভাগ্যে হয়তো জুটেনি। সরকার যদি মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করতে পারে, মেয়েটার স্বাভাবিক জীবনটা ফিরে পেত, নিজের কাজটা নিজে হয়তো একটু চলাফেরাটা করতে পারে। গত এই 4 মাস ধরে চিকিৎসা করাচ্ছি, ডাক্তারের কাছ নিয়েছি, ডাক্তার চিকিৎসা দিচ্ছে। এই 2 মাস ধরে অল্প অল্প পা বাড়াচ্ছে, দুটাটা কথা বলছে। তা আর্থিক স্বাচ্ছলতার কারণে আমরাও চিকিৎসা করাইছিলাম না। তো সরকারের কাছে একটা দাবি যে ওর যে প্রতিবন্ধী কার্ড, ওর যে হক, ওটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। আর সেই সাথে সরকারকে আবেদন করছি ওর সুচিকিৎসা প্রদান করা হোক। চম্পাকে চিকিৎসার পর এখন কোনো রকম হাঁটতে পারে, তাকে চিকিৎসা করানোর সামর্থ্য পরিবারের নেই। তারা অনেক কষ্টে দিন যাপন করছে, তবে সঠিক চিকিৎসা করালে হয়তো চম্পা ভালো হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলে মনে করছে প্রতিবেশীরা। আমি এসে পর্যন্ত দেখছি চম্পার কিন্তু হওয়াও দেখেছি, কিন্তু ওই চম্পার যদি চিকিৎসা করাতো চম্পা কিন্তু ভালো হইতো। কিন্তু এর আর্থিক অবস্থার জন্য এরা চম্পার লেখে কোনো চিকিৎসা করাতে পারেনি। এই মেয়েটা খুব সুন্দর চিকিৎসায় ভুগছিল। তা 4 মাস চিকিৎসা করার পরে মেয়েটা খুবই ভালো, এখন আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তার যার কারণে চিকিৎসা করতে পারি না। এই যে আমাদের চম্পা, মানে ও আর আমি একই সাথে একই বয়সের, এই যে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ছি, আর ও এই শিশু থাকার কারণে মানে কেউ বাড়েই নি, আর ওদের যে আর্থিক অবস্থা অনেক খারাপ, সেই জন্য চিকিৎসাও সেমনভাবে হয়নি। স্থানীয় প্রতিনিধি চম্পার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন, আর এই ভাতা অচিরেই পাবেন বলেও জানান তিনি। সমাজসেবা অফিস, উপজেলা সমাজসেবা অফিস থেকে দেওয়া হয় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পরে। সেই কার্ডটা বারবার উনি আমার দেখাইছিল, আমি মোটামুটি ভাতা করে দিচ্ছি, ভাতা প্রক্রিয়াধীন আছে। আশা করি যে এই মাসের শেষ সপ্তাহ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে মোটামুটি সে ভাতা পেয়ে যাবে। চিকিৎসক বলেন, চম্পা হাইপোথাইরয়েডিজম রোগে আক্রান্ত। এই রোগীকে চিকিৎসা করালে রোগটি ভালো হতে পারে,
তবে বয়স ভেদে তা ভালো হয়। চম্পা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নাও হতে পারে, অভিভাবকদের অসচেতনতার কারণে চিকিৎসা পিছিয়ে আছে। শিশুকাল থেকে এ রোগের চিকিৎসা দেওয়া হলে রোগ অবশ্যই ভালো হয়ে যায়। শিশুদের যদি শারীরিক বৃদ্ধি না ঘটে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। চম্পা নামের যে মেয়েটি আমার কাছে আসছিল, মেয়েটা হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছে। এটা জন্ম থেকে থাইরয়েড হরমোনের অভাবজনিত কারণে এটা হয়ে থাকে। এটা খুব ছোটোবেলার থেকে এক মাস বয়সের ভিতর থেকে ভিতরে এর চিকিৎসা শুরু করা উচিত ছিল, তাহলে ও স্বাভাবিকভাবে বড় হতো এবং স্বাভাবিক বুদ্ধিদীপ্ত হতো। এটা তাদের পরিবারের মানুষের সচেতনতার অভাবে। অসচ্ছল পরিবারে চম্পা যেন এখন অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবারের সদস্যদের কাছে। তাই চম্পার চিকিৎসা ও প্রতিবন্ধী ভাতার জন্য সরকারের সাহায্য কামনা করছে তার পরিবার। দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে।